এই কোটা সংস্কারে যারা আন্দোলন করছেন তারা বারবার বলছিলেন যে ওই জায়গাটা খালি না রেখে ওটাও মেধার ভিত্তিতে যেন পূরণ করা হয় সুতরাং তাদের যেই দাবিগুলো আমরা দেখছি একটাও তো অযৌক্তিক না একটা দাবিও ফেলে দেওয়ার মতো না আজকে যখন হিয়ারিং হচ্ছিলো তখন দেখলাম চিফ জাস্টিসও খুব বিরক্ত এই দেশের বড় বড় মানুষজন কেন জানি খুব বিরক্ত থাকেন প্রধানমন্ত্রী বিরক্ত হয়ে কোটা বাদ দিয়ে দিলেন চিফ জাস্টিস বিরক্ত হয়ে বললেন টকশোতে যারা বসেন তারা সকলেই জ্ঞানী মনে হয় আমরাই খালি কিছু জানি জানি না না এই কথাটি উনি কেন বললেন আসলে মানে এটিকে যে যে যখনই কোনো আন্দোলন আসে যেটি সেলিম আলতাব জর্জ বলছিলেন যে যখন পলিটিক্যাল কালার দেয়া হয় বা রং লাগানো হয় আন্দোলনগুলোর ক্ষেত্রে যেটি দু সালে তখন ত্যাক্ত বিরক্ত হয়ে হয়তো সেই কথা বলতে হয়েছে কিংবা এখন পর্যন্ত এবং শাসক দলের সাধারণ সম্পাদক বলেছেন যে আপনারা অনেকটা এই আন্দোলনের উপর ভর করতে চাচ্ছেন তো সেরকম যখন করতে চাবেন তখন তো একটা নির্মোহ আন্দোলন বা যেটি বলা হয়ে থাকে যে অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক দিকে যখন নিয়ে যাওয়া হয় সেই জায়গাতে কেন আমি আপনার প্রশ্নের সাথে সহমত পোষণ করছি করছি মানে তর্কের খাতিরে যদি তর্কের খাতিরে ধরেও নেই রাজনৈতিক রং চড়ানো হচ্ছে রাজনৈতিক ইন্ধন আসছে ভেতর থেকে কিংবা কোনো রাজনৈতিক দল বা মতের মানুষ এই কোটা সংস্কারের সঙ্গে যুক্ত হতে চাচ্ছে তাদের উপর ভর করছে তর্কের খাতিরে যদি আমি এগুলো সব সত্য বলে ধরেও নেই এতে বিরক্তি বা রাগ কোনো রাজনৈতিক দলের নেতার হতে পারে প্রধান বিচারপতির হয় কেন যখন বক্তব্যে প্রধান বিচারপতি বিচলিত হন তখন তো প্রধান বিচারপতির পলিটিক্যাল আইডিওলজি নিয়েই আমাদের প্রশ্ন আসতে পারে কারণ ওই জায়গাটি রাষ্ট্রের তিনটি অঙ্গ তো আইন বিভাগ বিচার বিভাগ নির্বাহী বিভাগ আইন বিভাগ আর নির্বাহী বিভাগ মোটামুটি দলের করায়ত্তেই থাকে আইন বিভাগ তো পুরাপুরি থাকে নির্বাহী বিভাগ থাকা উচিত না তারপরেও থাকে এবং গত কয়েক বছরে পুরাপুরি দলীয়করণে চূড়ান্ত হয়েছে কিন্তু বিচার বিভাগেও যখন এই বিরক্তি দেখা দেয় তখন তো মনে হয় বিচার বিভাগও বোধহয় দলীয়র বাইরে না বিচার বিভাগ যে আসলে দলীয়র বাইরে না আসলে বলতেই হয় মানে বলতে উনি বাধ্য করেন বলতে চাই না কিন্তু মাননীয় প্রধান বিচারপতির হাস্যোজ্জ্বল ছবি তো আমরা দেখেছিলাম ছাত্রলীগের আহ সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের সভাপতির সাথে সাথে তো যাই হোক এখন দলীয় বিষয় যখন কথা হয় তখন হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজনৈতিক দলের যারা কর্মী আছেন তারা ক্ষোভ হতে পারে রাগ হতে পারে বিরক্ত হতে পারে তবে কিনা তারা শপথ নিয়েছেন যে তারা খুব রাগ বিরক্তির উর্ধে উঠেই দেশটা পরিচালনা করবেন সেটা যদি করতেন তাহলে আজকে পাঁচ বছর পরে অবস্থা হতো না আর কোটায় রাজনৈতিক ইন্ধন এটা নিয়ে একটা কথা পরিষ্কারভাবে বলে দেই এই বেচারা স্টুডেন্টরা যারা আন্দোলন করছে তারা না খুব চিৎকার করে পরিষ্কার ভাই বলেছে আমরা কোনো রাজনৈতিক দলের সমর্থন কিংবা সাহায্য কোনোটাই আমরা চাই না এবং এতে যদি কোনো রাজনৈতিক দলের ন্যূনতম ইন্ধন বা তাদের ন্যূনতম কোনো রকম কোনো মানে ব্যাক এন্ডে তাদের কোনো ভূমিকা থাকতো আপনি কি মনে করেন সরকার এই তিন দিন চার দিন ধরে ঢাকা শহর অচল করে তারা বসে আছে এটা তাদের বসে থাকতে দিত আমরা কি দেখি নাই যে এক একটা রাজনৈতিক কর্মসূচিতে সরকার কীভাবে রিয়্যাক্ট করে কিভাবে আচরণ করে রাষ্ট্রযন্ত্রের যারা পুলিশ আমলা প্রশাসন আছে তারা কীভাবে রিয়্যাক্ট করে আমরা তো দেখেছি আমাদেরকে আঠাশে অক্টোবরের স্মৃতি মুছে গেছে এক বছরও তো পার হয় নাই তো এইরকম বিরোধী দলের কেউ যদি বা কারো কোনো গোষ্ঠী যদি আসলে এই কোটার উপরে ভর করত। তাহলে কোটা বহু আগেই নিশ্চিন্ন করে ফেলা হতো কোটার আন্দোলনের সঙ্গে যারা যুক্ত আর আরেকটা বিষয় না বললেই না এই আন্দোলন আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সাধারণ মানুষ যেই আন্দোলনের সঙ্গে যুক্ত হয় সেই আন্দোলন আসলে সরকার তার কোনো ফোর্স দিয়েই দমন করতে পারে না এই আন্দোলনটি অর্গ্যানিক মুভমেন্ট অরাজনৈতিক মুভমেন্ট এবং সাধারণ মানুষের সম্পৃক্ততা গড়ে ওঠা একটি মুভমেন্ট সে কারণেই কিন্তু সরকার কোনো রকমভাবেই এটাকে দমাতে পারছে না সরকারের মধ্যে অস্বস্তি দেখতে পাচ্ছি ভয় দেখতে পাচ্ছি এক ধরনের এজিটেশন লক্ষ্য করছি কিছুদিন একদিন আগেই বোধহয় সাধারণ সম্পাদকের সাথে চারজন মন্ত্রী বৈঠক করলেন সেই বৈঠক থেকে বেরিয়ে কিন্তু তারা কেউ কোনো মন্তব্য করলেন না সাংবাদিক ভাইরা উপস্থিত ছিলেন তারা প্রশ্ন করলেন জানতে চাইলেন কি আলোচনা হয়েছে কিন্তু কেউই কোনো কথা বললেন না তারা যদি কথা বলে অ্যাটলিস্ট এটুকু বলতেন যে আমরা সিদ্ধান্ত নিচ্ছি বা আমরা ভাবছি বিষয়টি নিয়ে তাহলেও হয়তো কিছুটা স্পষ্ট হতো কিন্তু দেখা যাচ্ছে তারা বলছেন আমরা সার্বিক বিষয় নিয়ে আলোচনা করি যেটা একটা রুটিন বৈঠক তাহলে বিষয়টি একেবারেই পরিষ্কার হয় না বরং সরকারের ভয় বা এক ধরনের এজিটেশন বা এক ধরনের যে তারা সেই কি অবস্থায় আছে কম মানে একটু সেই কী হয়ে যাচ্ছে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় অসংখ্য ধন্যবাদ